বিশ্ববিখ্যাত ওয়েব প্রতিষ্ঠান অটোমেটিক কোম্পানিয়ে ক্রয় করিলে টেক্স ডট কম। ডিব্রুগড়ের সন্তান কৃষাণ বাগারিয়ায় নির্মাণ করা টেক্স ডট কম ক্রয় করিলে $50 মিলিয়ন মার্কিন ডলারত, যার ভারতীয় মূল্য হয়েছে 416 কোটি টাকা। ডিব্রুগড় শহরের থানা চারিয়ালির নিবাসী চার্টার্ড একাউন্টেন্ট মহেন্দ্র বাগারিয়ার ও নবিতা বাগারিয়ার পুত্র কিষাণ বাগারিয়ায় অটোমেটিক কোম্পানির মুখ্য কার্যবাহী বিষয়া মেট ওয়েলেঙ্গের সহ ইতিমধ্যে বুঝাবুঝি চুক্তি স্বাক্ষর করেছে। ওয়ার্ডপ্রেস ডট কম, টাম্বলার, পকেটকাস্ট, ডে ওয়ান এপ, ও কমার্স আদির দরে জনপ্রিয় ওয়েবসাইট পরিচালনা করা অটোমেটিক কোম্পানিয়ে টেক্স ডট কম ক্রয় করার পাছতে কিষাণ বাগারিয়া প্রশংসাত পঞ্চমুখ হয়ে পড়েছে। অত্যন্ত প্রতিভা সম্পন্ন যুবকজনে 12 বছর বয়সতে ওয়েব ডিজাইনিং করে মাহে 10,000 টাকাকৈ উপার্জন করেছিল। ডিব্রুগড়ের ডন বক্সো স্কুলত সপ্তম শ্রেণীলৈকে অধ্যয়ন করা, পাছত অগ্রসেন একাডেমিত দশম শ্রেণীলৈকে অধ্যয়ন করে কিষাণে আনুষ্ঠানিক শিক্ষা হাং করে যদিও পরিয়ালর হেঁচাত ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের পৰা দ্বাদশ শ্রেণীর পরীক্ষাত উত্তীর্ণ হয়। সম্প্রতি কনিষ্ঠ ভাতৃর সহ নিউইয়র্কত কিষাণে অটোমেটিক কোম্পানির ওয়েবসাইটটি পরিচালনা করবর বাবে 50 কোটি টাকা চুক্তিবদ্ধ হয়েছে। আন কেইবাটাও এপ নির্মাণত ব্যস্ত হয়ে থাকা কিষাণের সাফল্যত গৌরবান্বিত তেওঁর পিতৃ মাতৃ আর পরিয়াল। উল্লেখ্য, কিষাণ বাগারিয়ায় ডেভেলপ করা টেক্স ডট কমত ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন আদির দরে জনপ্রিয় সামাজিক মাধ্যমের এপসমূহ একেখন প্লেটফর্মতে উপলব্ধ হব। না, আমার খুব ভাল লাগিছে ডিলটো হয়ে যাওয়ার পাছত। আমি দেখিছিল যে ইমান সরপা যে কাম করে আসবে তার একটা রিওয়ার্ডে আজি পাইছে। আর আমার ডিব্রুগড় নাম হয়েছে, অসমের নাম হয়েছে, যে ডিব্রুগড়পা সর একটা জায়গাপা গই ইমান ডর একটা ডিল করেছে বাহির গিয়ে, আমার কারণে খুব মানে ভাল খবর। এটা প্রথম যেতেই মোক কইছিলে যে আমার একটা ওয়েবসাইট ডিজাইন করি, বয়স আসলে 11 বছর, মোক ক্রেডিট কার্ড খুঁজিলে তো মো বহুত ডাউটফুল আসলো যে করব পারি নয়, কিন্তু মো ভাবছিল ঠিক আছে লওয়ার কারণে চেষ্টা এটা করে চাও। দিল তার ক্রেডিট কার্ডখন তো ই মানে প্রথম ওয়েবসাইট ডেভেলপ করলে 11 বছরতে বহুত আচ্ছা ফিল হো রা হ্যাঁ, বিলকুল আউট অফ দি ওয়ার্ল্ড, একদম ক্যা বাতাও, এক্সপ্রেস নেই কর পা রহি হুঁ। नहीं, परवरिश कोई स्पेशल कुछ नहीं है, लेकिन हाँ उसको कुछ भी ज्यादा कुछ भी पूछने से उसको मतलब अच्छा नहीं लगता था। खाना के लिए पूछो या कुछ, उसको जो चाहिए अपने आप मांग के लेता था। अगर हम लोग ज्यादा कुछ उसको बोलते हैं ये करो वो करो, तो वो उसको वो सब उसको पसंद नहीं था।